নগদ টাকা বা স্বর্ণলঙ্কা খালি বাসায় আপনারা রেখে যাবেন না। দু একটা গাড়িতে একটু বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে, তো এখানে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে, ওনাকে দিয়ে আমার পুলিশ দিয়ে আমরা অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকালকা থেকেই ঈদ যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিয়ে কাজ করছি, যেহেতু আপনারা জানেন যে আজকে থেকে সরকারি বন্ধ। এজন্য গতকালকে দুপুর থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আজকে সকালে খুব বেশি ছিল, এখন কিছুটা কমছে, আবার একটু পরে হয়তো এটা বৃদ্ধি পাবে। তো এই ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা, তাদের সার্বিক নিরাপত্তা এবং যানজট মুক্ত পরিবেশে যা তারা যেতে পারেন, সেই জন্য ঢাকা মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ আমরা সবাই মিলে একত্র কাজ করছি। এবং আমরা এখন পর্যন্ত রাস্তাঘাটের যে পরিবেশ তাতে মোটামুটি ভালো, কারণ আপনারা জানেন যে আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাস্তায় অনেক জায়গায় শ্রমিকরা বা অন্যান্য সাধারণ পেশাদাররা গাড়ি থামিয়ে সেখানে ওঠার চেষ্টা করছে ভিজে ভিজে, যা বলে এইসব কারণে মাঝে মধ্যে একটু স্লো হয়। তো মহাখালী টার্মিনালটা আপনারা জানেন যে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্মিনাল, এটা ঢাকা শহরের একবারে মাঝখানে একটা টার্মিনাল, এবং টার্মিনালের জায়গাটাও খুব কম, গাড়ির সংখ্যা অত্যধিক বেশি, এই কারণে এই টার্মিনালটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই টার্মিনাল কেন্দ্রিক যানজট আছে কি না, প্যাসেঞ্জারের চাপ আছে কি না, ভাড়া বেশি আদায় করে কি না, এই সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্যই আজকে আমরা এই মহাখালী টার্মিনালে আসলাম। এখন যে অবস্থা আমরা দেখলাম, প্যাসেঞ্জারের তেমন একটা চাপ নেই, অল্প কিছু প্যাসেঞ্জার আছে যেগুলো গাড়ি এখনও রাস্তার, আর বাকি অনেক গাড়ি আপনারা দেখেন যে বসে আছে, ওইভাবে প্যাসেঞ্জার নেই। ভাড়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে শর্ট রোডে দু একটা গাড়িতে একটু বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে, তো এখানে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে, ওনাকে দিয়ে আমার পুলিশ দিয়ে আমরা অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, যে যদি কোনো গাড়ি এই ধরনের বেশি ভাড়া নেয় তাদের বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা তাই নিব। আর দূরপাল্লা বাসগুলো আমরা যা দেখলাম তাদের ভাড়া চার্ট অনুসারে তাদের ভাড়া ঠিক আছে। তো আমরা একই সাথে আপনাদের মাধ্যমে এখানে বাস টার্মিনালের মালিক সমিতি শ্রমিক সাথে নেতৃত্বের মাধ্যমে যারা যাত্রী সাধারণ আছে তাদেরকে সচেতনতার জন্য আমরা বলতে চাই যে আপনারা অতিরিক্ত ভাড়ার টিকিট কাটবেন না। এখানে পুলিশের ক্যাম্প আছে, র্যাবের ক্যাম্প আছে, ম্যাজিস্ট্রেটের ক্যাম্প আছে, বিআরটি এর মাধ্যমে ম্যাজিস্ট্রেট আছে, আপনারা অভিযোগ করবেন, যে অভিযোগ পালে পরে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। কিন্তু আপনারা যদি হয়রানির শিকার হন আমরা জানতে পারলে সেটা ব্যবস্থা নিতে পারবো, হয়রানির শিকার যদি আমাদেরকে না জানান, আপনি 500 টাকা টিকিট 700 টাকা দিয়ে কাটেন আমাদের না জানালে পরে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের অবসরে থাকতে পারে। দ্বিতীয়ত হলো যাত্রী সাধারণদের প্রতি অনুরোধ যে আপনারা রাস্তাঘাটে বাস টার্মিনালে অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার পানীয় গ্রহণ করবেন না। আপনার সাথে করে বাসা থেকে পানি নিয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন, সেগুলো খাবেন। এইখানে যে সমস্ত দোকানপাট আছে এগুলো আমি মনে করি না যে অতটুকু খাওয়া জানি যে এখান থেকে দোকানপাট থেকে কিছু কেনা খাবেন। কাজে খাওয়া দাওয়ার ব্যাপারে, পানীয়র ব্যাপারে আমি যাত্রী সাধারণকে অনুরোধ করবো যে আপনারা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকেন, কোনো মতেই অপরিচিত কোনো লোকের সাথে কোনো সম্পর্ক গড়ে তুলেন না। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করব, যারা বাড়িতে ঈদের ছুটিতে বাড়িতে যাবেন তারা যাওয়ার আগে নিজেদের বাড়ি ঘরগুলো চেক করে যাবেন, কোথাও গ্যাসের লাইনটা অন থাকলে অফ করেন, এসির সুইচটা অফ থাকলে অন থাকলে অফ করেন, বিদ্যুৎগুলো লাইনগুলো আপনারা অফ করেন, তারপরে ভালোভাবে চেক করে তালা লাগা যান, এবং আপনাদের বাসা বাড়িতে দামি মোহবুর কোনো সম্পত্তি থাকলে সেইটা দয়া করে পরিচিত কারো কাছে গচ্ছিত রাখেন অথবা ব্যাংকে রাখেন। নগদ টাকা বা স্বর্ণলঙ্কা খালি বাসা আপনারা রেখে যাবেন না। যদিও আমাদের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আপনারা জানেন যে গত ঈদেও আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম, বিধায়ী গত ঈদে ঢাকার খালি ঢাকাতে তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই,
এইবার আমরা আমাদের পুলিশের তরফ থেকে অনেক জনবত্তা ব্যবস্থা পর্যাপ্ত রাখবো। আমাদের টল পুলিশ, ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল, রিজার্ভ পেট্রোলের ফোর্স থাকা, সব ধরনের ফোর্স থাকবে। আমাদের সিসি ক্যামেরাগুলো সবগুলো আমরা পর্যবেক্ষণ দেখছি, সিসি ক্যামেরাগুলো সচল থাকবে। আমাদের ডিবি সাদা পোশাকে প্রত্যেকটা আনাচে কানাচে তাদের মোবাইল থাকবে, পেট্রোল থাকবে।